প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল মেয়েদেরকে তাফসির মাহফিল দেখানো হয় অনেকে ফতোয়া দিচ্ছে বিশেষ করে বিজেপি বিভিন্ন পীরের মুরিদ যারা ওরা বলে এটা হারাম মেয়েরা যদি হুজুরকে দেখে তাহলে প্রেমে পড়ে পারে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের মাহফিল দেখাও কতটুকু শরীয়ত সম্মত জানালে খুশি হব এটা 100% শরীয়ত সম্মত মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শোনা ও দেখা মহিলাদের জন্য কতটুকু সরিয়া সম্মত বিস্তারিত জানালে উপকৃত হব যদি মহিলাদেরকে সামনে আমরা একটা মহিলা প্যান্ডেল করে সামনে বসাইতাম আপনাদের পিছনে বসাইতাম এটা কি না যায় যেহেতু যেখানে ডাইরেক্ট লাইভ দেখা যায় সেখানে প্রজেক্টরের কোনো প্রশ্ন আছে হ্যাঁ কি বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার বন্ধুরা আজকে আপনারা অনেকক্ষণ অনেক বক্তাদের বয়নি শুনলেন এখানে কিছু বক্তব্য কিছু বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে মূলত এই বিষয়টা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে এখন আমরা এই বিষয়টা নিয়ে আবার একটু বেশি মাতামাতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যেখানে মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে প্রজেক্টরের মাধ্যমে পুরুষের বয়ান মহিলা প্যান্ডেলে সরাসরি প্রচার করা যাবে এই বয়ানের সাথে আমির হামজার সহ কাজী ইব্রাহিম সহ তারেক মনোয়ারসহ সহ আরও অনেকে এই ফতোয়াই প্রদান করেছেন মূলত একটা দিক বিবেচনা করলে সেখানে হচ্ছে যে তার মানে এরকম একটা ভাব চলে আসে মহিলারা পুরুষকে দেখতে পারবে শিক্ষার জন্য এরকম একটা ভাব চলে আসে যার কারণে হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা হুজুর এই বিষয় একটু ভিন্ন রকম বক্তব্য পেশ করেছেন আমার মত বক্তা এরকম মহিলাদের প্যান্ডেলে যদি আমার চেহারাটা দেখায় দেয় তাহলে কল্পনার সাগরে গুনাহ হবে কিনা কথা বলেন হবে হবে মূলত হাফিজুর রহমান সিদ্দিক হুজুর যে ভাষণটা দিয়েছেন সেটা দেখতে পারেন যে এই প্রথম যে চার বক্তার বয়ান শুনেছিলাম সেখান থেকে হাফিজুর রহমানের বয়ানটা একটু ব্যতিক্রম এবং তিনি বলতেছেন যে মহিলারা পুরুষদের বয়ান দেখতে পারবে না সময় উপযোগী একটা ফতোয়া প্রথমে যে চার বক্তা খুব গুরুত্বপূর্ণ ফতোয়া দিয়েছেন এটাও আমি তাদের প্রতি সম্মান রেখে বলে এ ফতোয়াটাও ঠিক আছে এবং হাফিজুর রহমানটাও ঠিক আছে তবে এখন আপনাদেরকে একটু সেন্সিটিভলি এটা ভাবতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক বর্তমান সময় উপযোগী একটা জিনিস আছে যে সময়ের পরিবর্তনে অর্থাৎ হুকুম পরিবর্তন হয় এটা হলো একটা ফতোয়া দেওয়ার মূল নীতি জমানা যখন পরিবর্তন হবে তখন হুকুমটাও পরিবর্তন আসবে এক সময় ছিল যে মহিলাদের কোনো দাম দেওয়া হতো না তখন মহিলারা কোনো বিষয় ছিল না মহিলাদেরকে মানুষই ধরা হতো না আইএমএ জাহিলিয়াতের যুগে দেখেন মেয়ে হলে তাকে কিন্তু পুঁতে ফেলা হতো জ্যান্ত তারা মেয়েও হওয়াটাকে একটা অপমানের কারণ মনে করে অথচ এখন কিন্তু মেয়েরা রাজত্ব করতেছে মেয়েরা কিন্তু এখন পুরুষদেরকে কুকুর বানায় হাঁটাচ্ছে আপনাদের মতো আমাদের মতো মানুষকে এখন দেখেন রাস্তায় রাস্তায় কুকুর বানায় হাঁটাচ্ছে এখন সেই হুকুম থাকবে কি থাকবে না এটা একটু বিশ্লেষণ সহকারে আপনাদেরকে বুঝতে হবে যাই হোক বিষয়টা বোঝার জন্য একটু ভিডিওটা লম্বা হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে একদম ফ্যারতামাজের সময় এখন যদি আপনি পেপার পত্রিকা এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া যেখানেই খুলে না কেন সেখানেই দেখবেন অমুক মেয়ে ধর্ষণ হয়েছে অমুক মেয়েকে এরকম আত্মহত্যা করা হয়েছে প্রেম ভালোবাসা ইনসেস্ট হত্যা মানব পাচার বিবাহ বিচ্ছেদ আরও যত ধরনের ঝামেলা আছে বর্তমান সময় কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এই সময় কি সেই হতো চলবে কি চলবে না এইটা আপনাদেরকে একটু ভাবতে হবে এখন দেখা গেছে যেই জিনিস ফেতনা ছড়ায় সেই জিনিসকে পরিত্যাগ করা ইসলামের সৌন্দর্য আর সেটার উপরেই কিন্তু ফতো আস সময়ের পরিবর্তনের কারণে এখন আমরা সকলেই একমত ভাই আপনিও একমত আমিও একমত আগে গালাখালি পরে দেবেন আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন ভাই আমিও আপনার মতো একটা মানুষ এখানে আমার ভুল হলে আপনি কমেন্সেশনে আমাকে সুন্দরভাবে সুন্দর ভাষায় বুঝিয়ে বলবেন এখন এই জমানায় সেই ফতোয়া কি চলবে এখন বলতে পারেন যে এটা কিতাবে আছে আমি নিজে কিতাবে আছে এটা দেখছি এবং আপনাদেরকেও দেখাইছি আগের ভিডিওটা যদি দেখেন আই বটনে আছে দেখে নেবেন যে সেখানে আমিও দেখাই যে হ্যাঁ বিষয়টা কিতাবে আছে কিন্তু সেই হুকুমটা কি এখনও থাকবে ভাই আপনি মিজানুর রহমান আজারি আমির হামজা তারেক মনর সহ যারা আছে তাদের মেয়েদেরকে মেয়েদের সামনে কি আমি যেতে পারবো আমাকে কি কখনো তাদের মেয়েদের সামনে নিবে মুখ খোলা অবস্থায় কখনোই নেবে না তাদের বউদেরকে কি কখনো বাজারে পাঠাবে মুখ খোলা অবস্থায় কখনোই পাঠাবে না এটা কেন সময়ের পরিবর্তন হয়েছে ভাই সেই হুকুম তো এখন আর থাকবে না এখন যদি ভাই আমি মিজানুর রহমান আজারিকে ভালোবাসি আমির হামজাকে তারেক মনোয়ারকে এদের বয়ান সবচেয়ে ভালো হয় এবং এডুকেশনাল পার্সন যারা আছে সবাই তাদের বয়ান গ্রহণ করে এবং সেটা অ্যাকসেপ্ট করে তাদের দিলে শান্তি পায় কিন্তু সেই হিসাবে আমিও তাদের বয়ান শুনি তাদের বয়ান অনুযায়ী আমি চলি কিন্তু তাদেরকে আমি ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং আল্লাহ নবীর সুনত অনুযায়ী ফতোয়া দেবে এবং যেটা সম্মত ফতোয়া দেবে সম্মত যে কথা সেই আমি আমি যেই কথাটা তাদের ভুল হবে এখন এখানে ভিডিও বানাই আমার ভুল হবে না এটা আমি কখনো বলতে পারবো না আমার ভুল হবে এখানে আমি এডিট করি সব কিছু করার পর আমার ভুল হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন পরবর্তী ভিডিওতে সৌদ্রীর কথা বলার চেষ্টা করি এখন মিজানুর রহমান আজহারি অনেক ভালোবাসে সেই কারণে কি তিনি একটা ভুল ফতো দিলে সেটা গ্রহণ করব তারও ভুল হতে পারে এই জন্যই আমি পাবলিক প্লেসে অর্থাৎ বলেছিলাম যে মিজানুর রহমান আজহারি এবং হাফিজুর রহমান সিদ্দিকী সহ যারাই এরকম বিতর্কিত আলোচনা করেছেন তাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আপনারা পাবলিক প্লেসে এইভাবে ফতোয়া দেবেন না এই বিষয়টা হয়তো আজহারি সব গ্রহণ করেছে এখন আমার কথা গ্রহণ করুক না হোক কিন্তু তাদের কথার সাথে আমার কথাটা মিলছে আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার লেগে বাংলাদেশ এখানে না আসলে এইটাই সবচেয়ে কারণ এই সময় বিরোধী পণ্য কিছু মানুষ আছে যারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে এবং কিছু খারাপ মানুষ আছে যারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে না মূলত ব্যক্তি হিসেবে সে অনেক মানুষ তাকে ভালোবাসা প্রত্যেক মুসলমানের দায়িত্ব কিন্তু তাই বলে তিনি সব কথা যে সঠিক বলবেন সেজন্য আমি বলছিলাম যে পাবলিক প্লেসে ফতো না দাও সেই কথাটা খুব সুন্দর এখানে দেখেন তিনি যদি পাবলিক প্লেসে কথা বলে হয়তো একটা কথা যেটা তার ভক্ত যারা আছে তাদের ভালো লাগবে কিন্তু তার দুশ্মন বা কিছু তো থাকবে এরকম খারাপ মানুষ তাদের খারাপ লাগবে সেটা তারা অন্যভাবে প্রচার করবে কাটপিস করে সেটা অন্যভাবে প্রচার করবে সেই জন্য এরকম বিরোধীপূর্ণ ভাষণ বা বিরোধীপূর্ণ ফতোয়া এ পাবলিক প্লেসে না দেওয়ার জন্যই আমি এটাই তার প্রশংসার দাবি দাঁড়াবে সে নিঃসন্দেহে কাজটায় তিনি প্রশংসার যোগ্য আমরা সকলেই তার প্রশংসা করি এবার আসি আর একটা বিষয় নিয়ে এখন আপনারা কিছু ভিডিও দেখবেন এই ভিডিওটা আবার বিতর্কিত সেটা হচ্ছে মহিলাদের চেহারা খুলে তারা পাবলিক প্লেসে চলাফেরা করতে পারবে কি পারবে না এটা নিয়ে আবার বিতর্কিত বয়ান আছে যে বিষয়টা এই ভিডিওটি হয়তো আমরা সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করবো একটু ভিডিওটা লম্বা হবে প্লিজ আপনি একটু ধৈর্য ধরে দেখবেন এটা নিষেধ না এটাও মাসলা আমরা দেয় মুখমন্ডল খুলে রাখা যেখানে মিজানুর রহমান আজারি এবং আমির হামজাদ তারা বলছেন যে তারা পাবলিক প্লেসে তাদের মুখমণ্ডল খুলে অর্থাৎ মুখকে তারা পর্দার ভিতরে সামিল করে নেয় তারা সমস্ত কাজবাস করতে পারবে এবার আমরা এর পক্ষে যারা কথা বলছে যারা পারবে না পাবলিক প্লেসে এরকম মহিলাদের মুখমন্ডল খুলে যারা কথা বলবেন তাদের একটু ভাষণটা একটু শুনিনি কিন্তু আজকে আপনি আইসাই ভুল বাল যেমনি মনে ফটো করছেন আপনি

এখানে দুজন ইসলামিক স্কলার তিনি বলতেছেন যে পাবলিক প্লেস এরকম মহিলাদের মুখ খুলে কাজবাস করা যাবে না যাই হোক এখন এইখানে এখানে দেখেন একটা বিরোধপূর্ণ জিনিস এখানে কিন্তু একজন বলছে এই দুজন আর কিন্তু একজন সঠিক হবে একটা জিনিস কিন্তু দুইভাবে হতে পারে না একজন সঠিক হবে একজন ভুল হবে এখন আপনি কাদেরকে বাদ দিবেন এখন শোনেন আমরা যদি ব্যক্তি পূজারী হই কাউকে যদি ভালোবাসি অধিক ভালোবাসি সেজন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তাহলে কি তাকে আমরা অনুসরণ করতে পারি আচ্ছা আমি একটা জিনিস বুঝি আপনি আপনার পিতাকে ভালোবাসেন সে পিতা যদি আপনাকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে বা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করতে বলে আপনি কি আপনার পিতাকে তখনও ভালোবাসবেন না আপনার পিতাকে আপনি সম্মান দেন ভালোবাসেন সে আপনার জন্মদাতা সব কিছু আপনি তাকে বিশ্বাস করেন এবং জানেন যে সে কখনো ভুল বলতে পারে না তারপরেও যদি সে ভুল বলে ফেলে সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে চলে গেছে সেটা কিন্তু মানা যাবে না সুতরাং এখানে ব্যক্তি পূজা থেকে একটু আমাদের হেফাজত হতে হবে এখানে দেখেন হাবিবুর রহমান মেজবা সহ যারা ইসলামিক স্কলার তারা বলতেছেন যে বিষয়টা এরকম যেটা ফতোয়াটা যারা বলতেছেন সেটা হচ্ছে ইসলামে পর্দা নাজিল হওয়ার আগের বিষয় সেটা যদি এই জমানায় নিয়ে আসেন তাহলে তো ভেতা বাঁচবেই ভাই ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন উনি এমন কিছু কথা বলছে যেটা হলো পর্দার বিধান আসার আগের কথা উনি ফোরাইনা জোড়া লাগাইছে ঠিক যে সময় পর্দার বিধান হয় নাই পর্দার আয়াত নাজিল হয় নাই তখন মেয়েরা ব্যবসা করছে বিভিন্ন মার্কেটে গেছে বাজার করছে তখন পর্দার আয়াত নাজিল হয় নাই পর্দার আয়াত নাজিল হওয়ার পর একটা প্রমাণ দেখান আপনার যে মেয়েরা মুখ কুল্লা জামানায় জামানায় হাত আপনি যেখানে পর্দা নাজিল হয় নাই সেখানের একটা বিষয় যদি এখন এরকম ফেতনা ফাসাদের জমানায় নিয়ে আসেন তাহলে তো এটা ফেতনা আরও ছড়াবে এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে না এখন আমি মনে করি ব্যাপকভাবে অর্থাৎ এখন দেখেন যে বলতে পারেন যে মিজানুর রহমান আজার একটা ভুল করছে বা হামিন হামজা একটা ভুল করছে সেটা পাবলিক প্লেসে আবার কেন তার বিপক্ষে যারা আছে তারা কেন প্রতিবাদ করছে মূলত এটা প্রতিবাদ করার নিয়ম হচ্ছে এরকম পাবলিক প্লেসে যে মানুষগুলো বিভ্রান্ত হয়েছে তাদেরকে পাবলিক প্লেস থেকে সুধরে নিতে হবে যাই হোক বন্ধুরা এরপরও আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনার আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিংকে আপনারা মেসেজ করেন কমেন্ট সেকশনে আপনার সুন্দর ভাষায় বুঝিয়ে বলেন আমরা বোঝার চেষ্টা করব যে আপনারা কোন কোন জায়গায় আপনারা বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো আপনারা কমেন্ট সেকশানে জানান সর্বশেষ যেটা আপনাদের কাছে বিশেষভাবে দাবি করব হক এবং বাতিল সেটা আমরা এখনও ভালো মানুষ যারা আছে সকলেই বুঝতে পারি কারণ এখনও আমরা মুসলমানরা যারা আসছি তারা জ্ঞান আছে আমাদের এখনও সেই জ্ঞানটা একটু বিবেচনা করে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সামনের পথ চলা সহজ হবে এবং সেটা হয়তো আমাদের পক্ষেই হবে এবং ইসলামকে হেফাজত করার লক্ষ্যেই হবে যাহ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সেই সমস্ত বক্তাদের কাছে একটু পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে